আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের 23 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সাথে পাশের বেল আইকন তো অবশ্যই মনে করে ক্লিক করে রাখবেন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে সায়রা চৌধুরী, মানে লোপার মা, কিচেনের দিকে পা বাড়ালেন। সারা রাত খিদায় প্যাট চোচো করছিল, খিদা থাকলে আবার ঘুমেও ধরে না। বাড়িতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সবার মন মেজাজ খারাপ হয়ে আছে, তাই খিদা থাকলেও বাড়ির ছোট বউ হিসেবে সবার সাথে সাথে ওনাকেও না খেয়েই থাকতে হয়েছে। অবশ্য খেলে কেউ কিছুই বলতো না, উনি একটু অন্যরকম সব সহ্য করতে পারলেও খিদা ওনার সহ্য হয় না, কিছু না কিছু একটা মুখে থাকতে হয় ওনার। সারাক্ষণ মুখে খাই খাই করে সায়রা চৌধুরী কিচেনে এসে দেখলেন ওনার বড়জা অনেক রকম রেসিপি বানিয়েছে, চেহারায় খুশির আমেজ। সায়রা এগিয়ে এসে বললেন, বড় ভাবি তুমি কেন এই ঠান্ডার মধ্যে উঠতে গেলা, আমরা বানিয়ে নিতাম। জিয়ানের মা একটু রাগে লোকে তাকালেন সায়রার দিকে, পরক্ষণের সাথে সাথে মুখের হাসির রেখা টেনে বললেন, আমার জিয়ান এসেছে, তার বউ এসেছে, বৌমা এ বাড়িতে নতুন এলো, থাকবে এবার কয়দিন, ছেলের সাথে তো চলেই যাবে, আদর যত্নে একটা ব্যাপার স্যাপার আছে না? জিহান আব্বু এসেছে, তাও বৌমাকে নিয়ে? কই, আমরা তো জানি না কখন এলো, রাতে এসেছে, আমি তো সকালে জানলাম, ভাবলাম তোমরা ঘুম থেকে উঠে না হয় তারপর জানাবো। সায়রা বলল, ও সায়রা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। জিহানের মা হাসি হাসি মুখে কাজ করছেন, যেন ফুর্তিতে ওনার ভিতর ফেটে যাচ্ছে। সায়রা কিঞ্চিৎ কপাল কুচকে ফেললেন, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর উনি এইভাবে খুশিতে গদগদ করছেন, বিয়ের মতো বিয়ে হয়নি, আবার এই ছেলের বউ নিয়ে কি আহ্লাদ, মনে হচ্ছে যেন তিনি নিজের হাতে ছেলেকে বিয়ে করিয়েছেন। একটা লাড্ডু খেয়ে দেখ কেমন হয়েছে, জিয়ানের মায়ের বলতে দেরি হলো, সায়রার কপ করে লাড্ডু মুখে ঢুকতে দেরি হলো না, খিদায় পেট চোচো করছে, আপাতত যা খেতে দেবে তাই ওনার পেটে যাবে। লাড্ডুটা শেষ করে সায়রা বললেন, ভাবি এত মজা হয়েছে লাড্ডু, এটা খেলে তো বৌমা তোমার পায়ে চুমু খাবে। হাত দিয়ে বানালাম, পায়ে চুমু খাবে কেন? সারা বলো, মা পা না থাকলে কি তুমি কিচেনে হেঁটে আসতে পারতা? পা আছে বলেই তো হেঁটে এসে এত মজার লাড্ডু বানিয়েছ, সত্যি মজা হয়েছে। সারা বলো, নিজেই একটা খেয়ে দেখো না। যারা আমাদের রান্নার প্রশংসা করে তাদের খাওয়াতে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে থাকি। জিয়ানের মাও পিছিয়ে নেই, সামনে থেকে একটা প্লেট নিয়ে তাতে সব রেসিপিগুলো থেকে একটু একটু তুলে দিয়ে সারার হাতে দিয়ে বললেন, নে এগুলো টেস্ট কর। বলো, তিনি একটা লাড্ডু নিয়ে মুখে পড়লেন, কেমন যেন তিতা তিতা লাগছে ওনার কাছে, যত চিবোচ্ছেন তত তিতা বাড়ছে। সারাকে বললেন, কিরে তিতা তিতা লাগে না লাগে কেন? সারা বলো, কই আমি তো খেলাম, তিতা তো লাগেনি। এই দেখ এটা দেখে একটু খেয়ে দেখ, উনি সারার মুখে একটু দিলেন আসলেই তিতা, খিদার জ্বালা তিতা মিঠা কিছুই টের পায়নি তখন উনি, আপাতত মিষ্টি বলে চালিয়ে দিলেই হলো। সায়রা বললেন, ভাবি তিতা না, তিতা না তো মিষ্টি লাগছে, কি বলিস আমার কাছে তো তিতা লাগছে। তুমি এক কাজ করো, মুখে ঢুকিয়ে চোখ বন্ধ করে চিবো, দেখবে মিষ্টি লাগতেছে। সারার কথা মতো উনিও চোখ বন্ধ করে চিবাতে লাগলেন। সায়রার মন ভরে এক ফ্রাই স্যান্ডউইচ খাচ্ছেন, এই খাবারটা ওনার অনেক পছন্দের, দুজনই চোখ বন্ধ করে চিবোচ্ছেন। তখনই কিচেনে দিহানের মায়ের আগমন, এভাবে দুজনকে খেতে দেখে উনি কপাল কুচকে ফেলেন। বাসার সব মানুষই উপোস আছে, এদিকে ওনার পেট পড়ে খাচ্ছেন, কিছু না বলে আবার চলে যান উপরে। অরিনের রুমের দরজা খুলে দেখলে অরিন তোষকের উপর ঘুমিয়ে আছে, দিহানের মা ডাক দিলেন, এই মেয়ে ওঠো। ওনার এক ডাকে অরিন লাফ দিয়ে উঠে বসলো, সুমনা চৌধুরীকে দেখে একটা ঢোক গিলেন অরিন, ভয় পেয়ে গেছে বোধহয়, এত পাতলা ঘুম অরিনের, অবাক হলেন সুমনা, কর্কশ গলায় বললেন, এ বাড়িতে কি তোমাকে বসে ঘুমিয়ে খাওয়ানোর জন্য রাখা হয়েছে?
কাজগুলো কে করবে? আমি। যাও কিচেনে যাও বলেই তিনি চলে গেলেন। অরিন ফ্রেশ হয়ে নিচে গেল। যাওয়ার সময় আর চোখে একবার দিহানের রুমের দিকে তাকালো। রুমের দরজা এখন বন্ধ, হয়তো ঘুমাচ্ছে। রাতে কীভাবে যে ভালোবাসি বলেছিল সে আল্লাহই জানেন। এখন তো দিহানের কথা ভাবতেই ভয় লাগছে। অরিন কিচেনে গিয়ে দেখলো লোপার মা তার বড় মা কী কী বানাচ্ছেন, আর দিহানের মা একটা বলে ময়দা ডালছেন। অরিন কী করবে সে বুঝতেই পারছে না। অরিনকে দেখে লোপার বড় মা কপাল কোচকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন? অরিন কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লোপার মা এসে অরিনের হাত ধরে তাকে তাদের পাশে দাঁড় করিয়ে বলেন, আমরা কী কী বানাই তুমি দেখো, কদিন পরে কিন্তু তোমার হাতে সব থাকবে। দিহানের মা সায়রার দিকে চোখ রাঙিয়ে তাকালেন। এই মেয়ের কারণে ওনাদের সম্মান নষ্ট হয়েছে, এই মেয়ের সাথে এত আহ্লাদ করার কী আছে? সুমনা চৌধুরী অরিনের সামনে টাস করে বোর্ড রেখে কর্কশ গলায় বললেন, নাও রুটি বানাও। এত রেসিপি থাকতে রুটি কেন তা অরিনের মাথায় আসছে না। অরিন কোনো প্রশ্ন না করে নিজের কাজে মন দিল, রুটি বেলতে লাগলো। তখন আবার কর্কশ গলায় সুমনা বলে উঠলেন, রুটি যেন গোল হয়। অরিন বেলতে লাগলো, তার হাতে অনেক ব্যথা জমে আছে, বেলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নেই, তার কপালে তো সুখ নাই। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেল। লালা জিহানও উঠল, লালার সাথে সবার পরিচয় করিয়ে দিল জিহান। লালা যথেষ্ট সুন্দরী, সবারই তাকে অনেক পছন্দ হয়েছে। লালা কিচেনে যেতে চায়, জিহানের মা নিষেধ করেন, কিছুতেই কোনো কাজে হাত দেওয়া যাবে না। সবাই এসে টেবিলে বসলো, কারো মুখে কোনো কথা নেই, সবার মাঝে একটা গম্ভীর ভাব। জিহানের মা সব রেসিপিগুলো এনে টেবিলে রাখলেন। এসব দেখে আনিস চৌধুরী ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি কি এগুলো খাবো? ওনার স্ত্রী বলল, না না রুটি বানানো আছে, নিয়ে আসছি। সুমনা কিচেনে গেলেন, গিয়ে দেখলেন অরিন এখনও রুটি বেলছে। ওনার মেজাজ খারাপ হয়ে গেল, ইচ্ছে করছে অরিনের গালে ঠাসিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। অরিনের হাত থেকে ছু মেরে সব কিছু নিয়ে নিজেই রুটি বেলতে লাগলেন। ওনার চেহারায় বিরক্তির ছাপ, ঠাস ঠাস করে জিনিসপত্র নাড়ছেন আর ঠোঁট নাড়িয়ে কী সব বকবক করছেন। অরিন চুপচাপ দাঁড়িয়ে থাকল। রুটি বানিয়ে তিনি চলে গেলেন রুটি নিয়ে। একটু পরে সুমনা একটা প্লেটে দুটো রুটি একটা ডিম ভাজা নিয়ে এসে অরিনকে দিয়ে চলে গেলেন। প্লেটটা রাখার সময় ঠাস করে রেখে গেলেন। অরিন একটা দীর্ঘশ্বাস ফেলে রুটি ছিঁড়তে লাগলো, টুক করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো প্লেটের ওপর। নাস্তা শেষে লোপা তার রুমে যাবে, তখন দেখলো রোহান আর দিয়া ঝগড়া করছে। লোপা এগিয়ে গিয়ে বলল, কিরে ঝগড়া করছিস কেন? দিয়া মুখটা কাঁদো কাঁদো করে বলল, আপু ও আমায় বচি ডাকে। লোপা রুহানের মাথায় চাপড় দিয়ে হাসি মুখে বলল, ওই তুই ওকে বচি ডাকিস কেন? ও আমাদের সবার থেকে কিউট। আপু তোমার ওকে কোন দিক দিয়ে কিউট মনে হচ্ছে? তাকে দেখো, নাক তো বোচা। রুহানের কথাটা শুনে লোপার ভেতরে ধুপ করে উঠল। লোপার হাসি মুখে নেমে আসলো বিষণ্ণতা, সাথে সাথে তার কানে বাজলো শাওন, তোর ওকে কোন দিক থেকে কিউট মনে হয় রে? তাকে দেখো, নাক তো বোচা। লোপার বার্থ যে যখন শাওন তাকে হ্যাপি বার্থ ডে কিউটি বলেছিল, নীল তাকে এই কথাটাই বলছিল। লোপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখে নীলের সব দুষ্টমিগুলো বেশে উঠেছে। লোপার সামনে রুহান আর দিয়া তুমুল যুদ্ধ করছে, বালিশ ছোড়াছুড়ি, বই খাতা কলম হাতে যা পাচ্ছে তা একজন আরেকজনের উপর ছুড়ে মারছে। সেদিকে লোপার কোনো খেয়াল নেই, তার মন নীলের স্মৃতিতেই আটকে আছে। রুহান দিয়াকে বালিশ ছুড়ে মারলো, সেটা এসে লোপার ওপর পড়ল। লোপা কিঞ্চিত চমকে ওঠে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় নিজের রুমে। নীলকে সে ভালোবাসে না, তবুও নীলের কথা এত কেন মনে পড়ে? কেন জানি মনে হয় নীল চলে যাওয়ার পর থেকেই তাদের সব আনন্দ ফুর্তি সব চলে গেছে। যতদিন নীলের দেখা নেই ততদিন শাওনেরও দেখা নেই। কী অদ্ভুত, শাওনকে সে ভালোবাসে তবুও তাকে এত মিস করছে না যতটা নীলকে করছে। নাস্তা করে একে একে সবাই উঠে গেল। জিহান আর লারা এখন টেবিলে আছে, একটু পরে জিহানও উঠে গেল, শুধু লারা রইল। অরিন একে একে টেবিল থেকে সব কিছু গোছাতে লাগলো। প্রথম দুই একবার প্লেট নেওয়ার সময় খেয়াল করলো লারা কীভাবে যেন তাকাচ্ছে অরিন, তার মতোই কাজ করতে থাকলো। এই লারা মেয়েটাকে তার পছন্দ হয়নি, কেমন যেন ডাইনি রাক্ষসীর মতো লাগছে। তার মোহিনী আপু ঠিকই বলে, কিছু কিছু সুন্দরী মেয়েরা অনেক অহংকারী হয়, যেমন এই লারা মেয়েটা। দিহান একটা বিষয় নিশ্চিত যে অরিন যা করছে তা বাধ্য হয়ে করছে। দিহান একা একা হিসাব মিলাতে লাগলো। অরিন যেদিন তাদের বাসায় আসে তখন তার ঠোঁটে রক্ত জমেছিল, তার মানে কেউ অরিনকে মেরেছিল। ওই দিন দিহানের বড় মা ও ছোট আম্মু তার মা মিলে নীলদের বাসায় গিয়েছিল। বাসায় আসার সময় তিনজনকে বাসায় আসতে বলে সে নীলকে খুঁজতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ওই সময় তার মা বড় মা এবং ছোট আম্মু বাসায় আসার আগে কেউ কোথাও গিয়েছিল নাকি সোজা বাসায় আসছিল? এটা তো নিশ্চিত যে দিহানেরই বাসায় কেউ এসব করাচ্ছে, নয়তো
বাইরে থেকে কে আসবে অরিনের গলা টিপে ধরতে? নীল থাকলে এত কিছু সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু নীল যে কই গেল আল্লাহ জানে। আর লারা মেয়েটা সবার কাছে স্বাভাবিক লাগলেও দিয়ানের কাছে মোটেও লাগছে না। দিয়ান একটা জিনিস খেয়াল করছে, লারা কেমন যেন তিক্ত চোখে সবার দিকে তাকিয়ে থাকে, যেন তার এই চোখ দিয়ে সবাইকে খুন করে ফেলবে। লারা অরিনের দিকে এইভাবে তাকিয়ে থাকে। জিয়ান বলেছে সে নাকি লারাকে নিজের ইচ্ছায় পছন্দ করে বিয়ে করেছে, তাই জিয়ানকে এসব বলেও লাভ নেই, বিশ্বাসও করবে না। দিয়ান নিজের রুমে পায়চারি করছিল, তখন অরিনের ফোন বেজে উঠল। কাল অরিনের লাগেজ দেওয়া হয়েছে তার রুমে, কিন্তু ফোনটা এখনও দিয়ানের কাছেই রয়ে গেছে। এটা হচ্ছে এটা ইচ্ছে করে রেখেছে সে, এটা দেখার জন্য অরিনকে কেউ ফোন দেয় কিনা। কিন্তু না, কেউ ফোন দেয়নি। আজ ফোন আসায় দিহান দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল, মোহিনী আপু নামে সেভ করা। দিহান কল রিসিভ করবে নাকি করবে না এটা ভাবতে ভাবতে কল কেটে গেল। কল ধরাটা ঠিক হবে না মনে করে ফোন নিয়ে সে গেস্ট রুমের দিকে পা বাড়াল। কাল দিহান অরিনকে সার্ভেন্ট রুম থেকে গেস্ট রুমে এনে রাখিয়েছে। এ নিয়ে অবশ্য তাকে সবার কথা শুনতে হয়েছে, তবে তার কিছুই যায় আসে না। এটা একটা মানুষ কীভাবে কষ্ট দেওয়া তার ভালো লাগে না। দিহান ফোন নিয়ে অরিনের রুমে একটা উঁকি দিল, অরিন রুমে নেই। সে যে দুদিন আগে অরিনকে ভালোবাসি বলেছিল, সেই থেকে আজ দুই দিন হলো অরিনের সামনে আসে না। সার্ভেন্ট দিয়ে লুকিয়ে অরিনের খাবার দিয়ে পাঠায়, নিজে আসে না। এখন আসলো তা অরিনের দেখা নেই। চারদিকে তাকিয়ে খুঁজলো অরিনকে, ডান পাশে তাকিয়ে দেখলো অরিন তার মায়ের রুমের দিকে যাচ্ছে। দিহান বড় বড় চোখ করে তাকালো, সাদা কামিজ পরেছে অরিন, পিছনের দিকে রক্তে লাল হয়ে আছে। আজও এই মেয়েটা কি পিরিয়ডের ডেট মনে রাখতে পারে না? দিহান ডাক দিতে যাবে, তখনই রুম থেকে হানিফ চৌধুরী বেরিয়ে আসলেন। অরিন তার মতো করে হেঁটে যাচ্ছে, দিহান কি করবে ভেবে পাচ্ছে না। হানিফ চৌধুরী রাগে হেঁটে যাচ্ছেন, অরিন পিছে পিছে। এই মেয়েটা কি টের পাচ্ছে না পিরিয়ড হয়েছে যে? দিহান অরিনের রুমে ঢুকে গেছে, একটা কিছু একটা খুঁজল, কিছু না পেয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ক্লিপ নিয়ে সেটা অরিনের উপর ছুঁড়ে ফেললো। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অরিনের উপর না পড়ে পড়লো গিয়ে তার বাবার পাছার উপর। সাথে সাথে হানিফ চৌধুরী পাছায় হাত দিয়ে পিছনে তাকালেন, অরিন থ মেরে দাঁড়িয়ে আছে। বাঁকা হয়ে ওনার পাশে দাঁড়ার দৃশ্যটা দেখে অরিনের হাসিতে ফ্যাট ফেটে যাচ্ছে, কিন্তু হাসতে পারছে না। হানিফ চৌধুরী গম্ভীর মুখ করে আবারও নিজের রুমের দিকে পা বাড়ালেন। দিহান দৌড়ে গিয়ে অরিনকে কোলে করে তুলে অরিন চিৎকার দিবিতে যাবে দেখে দিহানকে দেখে শক্ট হয়ে হাঁ হয়ে থাকলো। অরিনকে নিয়ে রুমে এসে দিহান কোল থেকে নামাতে অরিন কিঞ্চিত রেগে গিয়ে বলল, আপনার কি মাথায় ঘিলু নাই, এভাবে কোলে নিতে লজ্জা করে না? দিহান অরিনের দিকে তেড়ে এসে অরিনকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারো তখন লজ্জা করে না, আর কোলে নিলে লজ্জা লাগে? এতই যখন লজ্জা তাহলে পিরিয়ডের ডেট মনে রাখো না কেন? দিয়ানের কথা শুনে অরিনের চোখ বড় বড় হয়ে গেল। দিয়ান অরিনকে ছেড়ে বলল, যাও ড্রেস চেঞ্জ করো। আর অরিন একটু নর্নরা লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। দিয়ান বুঝতে পারলো অরিন লজ্জা পাচ্ছে, সে চলে যেতে লাগলো। দরজার সামনে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলো, পেট আছে? অরিন আগের মতোই মাথা নিচু করে চুপ করে থাকলো। দিহান বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি পেট নিয়ে আসছি। দিহান পেট আনতে গেল আর অরিন লজ্জায় একদম লাল হয়ে গেল। ছি, আজ এভাবে তাকে লজ্জা পেতে হলো? দিহান পেট নিয়ে এসে দেখলো অরিন আগের মতোই দাঁড়িয়ে আছে। 10 মিনিটের মতোই চলে এসেছে দিহান, অরিনের হাতে পেট দিয়ে বলল, যাও ওয়াশরুমে যাও। অরিনের এখন এমন মনে হচ্ছে যে মাটি ফাঁক হবে, সে মাটির নিচে সে ঢুকে যাবে। ওন্না দিয়ে পিছন থেকে ডেকে ওয়াশরুমে গেল, অনেকক্ষণ পরে বেরিয়ে আসলো। দিহান খাটে বসে আছে দেখে চিন্তিত মনে হচ্ছে, লজ্জা দিহানের সামনে যেতে ইচ্ছেই করছে না অরিনের। পা টিপে টিপে বেরিয়ে যেতে লাগে, তখনই দিহান বলে উঠল, ওই কই যাও? অরিন বলল, জি কাজ আছে। দিহান বলল, চুপচাপ খাটে এসে শুয়ে থাকো, কোনো কাজ করার দরকার নাই। অরিন নড়ল না। দিহান অরিনের সামনে গিয়ে বলল, যতদিন সুস্থ হবে না ততদিন কোনো কাজে হাত দেবে না, এটা আমারও অনুরোধ নয় আদেশ, যাও চুপচাপ বসে থাকো, কে কী বলে সেটা আমি দেখে নেব, বলে দিহান চলে গেল। বিয়েটা যেভাবেই হোক অরিন দিহানকে মনে প্রাণে স্বামী বলে মানে, তাই সে তার স্বামীর আদেশ অমান্য করতে পারবে না। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।